প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি নাদিরা বেগম, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, বাংলা মিডিয়াম সিনিয়র সেকশন, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দ্বিতীয় পর্বের চতুর্থ ক্লাসটি করব। জানো, তোমাদের আজকে একটা মজার বিষয় পড়াবো, সাতটি সবজির নাম। তোমরা সবাই এই সবজির সাথে পরিচিত, তারপরেও মিস তোমাদের জন্য কিছু বাস্তব উপকরণ নিয়ে এসেছি। কেন জানো? যাতে তোমরা বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে শিখতে পারো এবং জানতে পারো। কি সবাই দেখবে? ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। প্রথম উপকরণটি খেয়াল করে, সবাই একটু খেয়াল করো, বলো তো দেখি এটাকে কি বলে। হ্যাঁ, আলু, ঠিক বলেছ, এটাকে আলু বলে। এখন মিস আলু সম্পর্কে কিছু বলি। এই আলুটা মাটির ভিতরে হয়। এটাকে আমরা মাছের সাথে রান্না করে খেতে পারি, মাংসের সাথে রান্না করে খেতে পারি। এছাড়া আরেকটা মজার বিষয় যেটা আম্মু তোমাদের করে দেয়, কি সেটা বলতে পারো? ফ্রেঞ্চ ফ্রাই। অনেক সময় আম্মু টিফিনে ফ্রেঞ্চ ফ্রাই করে দেয়। সেটা কি দিয়ে তৈরি? আলু দিয়ে। আরেকটা মজার বিষয় আছে, কেউ কি বলতে পারো আলু থেকে কি হয়, যেটা আমরা সবাই পছন্দ করি, কি সেটা? মনে নেই, তাহলে মিসি বলে দিচ্ছি, চিপস। হ্যাঁ, মনে পড়েছে, তাই না? সবাই আমরা চিপস খেতে পছন্দ করি, সেটাও কি এই আলু থেকে তৈরি। ঠিক আছে, আমরা তাহলে আলু সম্পর্কে জানলাম। এখন আমরা দ্বিতীয় উপকরণটা দেখি, বলো তো দেখি এটাকে কি বলে। হ্যাঁ, ঠিক বলেছ, টমেটো। কি বলে? টমেটো। এটা আমরা সবজি হিসেবে রান্না করে খাই, আবার টমেটোর সালাদ আমরা খেয়ে থাকি, সালাদটা অনেক টেস্টি। এছাড়া এই টমেটো থেকে আরও মজার কিছু খাবার তৈরি হয়, যেমন সস। সস তো আমরা বার্গার, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার সময় খেয়ে থাকি, তাই না বন্ধুরা? হ্যাঁ, সেটা কোত্থেকে তৈরি হয়? এই টমেটো থেকে সেই সসটা তৈরি হয়। তাহলে আমরা দ্বিতীয় উপকরণ সম্পর্কে জেনে গেলাম, এখন আমরা জানব তৃতীয় উপকরণ সম্পর্কে। বলো তো দেখি এটাকে কি বলে, কে বলতে পারবে? হ্যাঁ, অনেকেই তো বলতে পারছো দেখি, পেঁপে। এটাকে কি বলে? পেঁপে। এই পেঁপেটাকে আমরা সবজি হিসাবে খেয়ে থাকি, এটাকে আমরা মাংসের সাথে রান্না করে খেতে পারি, মাছ দিয়ে রান্না করে খেতে পারি। তারপরে পেঁপের ভর্তাটা অনেক টেস্টি, সুস্বাদু। এছাড়া পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। তাহলে আমরা তৃতীয় উপকরণ সম্পর্কেও জেনে গেলাম, এখন আমরা জানব চতুর্থ উপকরণ সম্পর্কে। বলো তো দেখি এটাকে কি বলে, কি বলে, কে বলতে পারো? অনেকেই তো পারছো দেখি, অনেকেই পারছো, মিষ্টি কুমড়া, তাই না বন্ধুরা? হ্যাঁ, মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়াটা আমরা সবজি হিসাবে খেয়ে থাকি, সেটাকে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। মিষ্টি কুমড়া ভাজি করে খেতে পারি,
মাছ দিয়ে রান্না করে খেতে পারি, তবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া অনেক মজাদার একটা খাবার, খুবই টেস্টি একটা খাবার। তাহলে আমরা চতুর্থ উপকরণ সম্পর্কে জেনে গেলাম, এখন আমরা পঞ্চম উপকরণ সম্পর্কে জানব। বলো তো দেখি এটাকে কি বলে, কে বলতে পারবে? হ্যাঁ ঠিক বলেছ, করলা। এটাও আমরা কি করি, সবজি হিসেবে খেয়ে থাকি, তবে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা অনেক টেস্টি, এটাকে আমরা মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি। তাহলে আমরা পঞ্চম উপকরণ সম্পর্কেও জেনে গেলাম, এখন আমরা জানব ষষ্ঠ উপকরণটা সম্পর্কে। বলো তো দেখি এটাকে কি বলে, খুব সুন্দর দেখতে তাই না, কি বলে এটাকে? বেগুন। হ্যাঁ ঠিক বলেছ, বেগুন। এই বেগুনটাকে আমরা সবজি হিসাবে বিভিন্নভাবে খেয়ে থাকি, সেটাকে আমরা মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি, তারপরে গরম গরম ভাত দিয়ে, ঘি দিয়ে ভাজা বেগুন, কি যে টেস্টি, অসম্ভব টেস্টি খাবার। এছাড়া বেগুনের ভর্তা আরও টেস্টি, বেগুনের ভর্তাটাও আমরা সবাই পছন্দ করি তাই না বন্ধুরা? হ্যাঁ, তাহলে আমরা ষষ্ঠ উপকরণ সম্পর্কেও জেনে গেলাম, এখন আমরা জানব কি সপ্তম উপকরণ সম্পর্কে। বলো তো দেখি এটাকে কি বলে, কি বলে? পুঁই শাক। গুড, ঠিক বলেছ, এটাকে বলে পুঁই শাক। এই পুঁই শাকে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, এটাকে আমরা বিভিন্নভাবে সবজি হিসাবে খেয়ে থাকি, সেটাকে কি রান্না করে শাক, শুধু শাক হিসাবে খেয়ে থাকি, মাছের সাথে রান্না করে খেয়ে থাকি। তাহলে আমরা ষাটটি সবজি বাস্তব উপকরণ সম্পর্কে জানলাম, সবজি সম্পর্কে জেনে গেলাম তাই না বন্ধুরা? এখন সবাই কি করবে, খাতা কলম বের করবে, সবাই খাতা এবং পেন্সিল বের করো, সবাই খুলো। আমরা কি করব, এখন ষাটটি সবজির নাম আমরা লিখব। সবাই বের করেছ, খাতা কলম বের করেছ? ওকে, সবাই খাতা বের করো। তাহলে আমরা রাইটলি এবং নাইসলি লেখাগুলো লিখবে, সবাই লিখবে, খেয়াল করো। প্রথমে ক্যাপশনটা লিখে ফেলো, ষাটটি সবজির নাম। আমি সাত সংখ্যায় লিখেছি, তোমরা যদি বানান করে লিখতে চাও সেটাও লিখতে পারো। দন্তস্ব আকার ত, সাত, টরিশিকাটি সাতটি, দন্তস্ব ব, সব, জয়ঋষিকা জি, বসিনারো, সবজি। দন্তান্ন আকার না, ম, নাম। কি লিখলাম ক্যাপশনটা? ষাটটি সবজি নাম। ওকে, সবার লেখা হয়েছে? হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এখন লিখব। নাম্বার ওয়ানে আছে কি দেখো, আলু। আলু বানান করে ফেলি, মুখে মুখে বানান করিয়া লিখে ফেলি, সরিয়া লয়রসুকা লু, আলু, সরিয়া লয়রসুকা লু, আলু। নাম্বার টুতে আছে কি, টমেটো। ট, ট, ম একার মে, টয় ওকার টো, টমেটো। কি, ট, ম একার মে, টয় ওকার টো, টমেটো। টমেটো, ট, ম একার মে, টয় ওকার টো, টমেটো। ভালো করে খেয়াল করো যাতে বানানটা ভুল না হয়। তাহলে আমরা দুইটা সবজি সম্পর্কে লিখলাম। নাম্বার থ্রি, পেঁপে। ভালো করে খেয়াল করতে হবে বানানটার দিকে,
পর এক আর পেয়ে পর কিন্তু অর্ধমাত্রা ভালো করে খেয়াল রাখতে হবে। ফুল মাত্রা হয়ে গেলে কিন্তু এখানে বানানটা ভুল হয়ে যাবে এবং নাম্বারটা কাটা যাবে। ভালো করে খেয়াল করো, প এক আর পে চন্দ্রবিন্দু, প এক আর পে, পে পে উচ্চারণটা কি হবে? পে পে। কেন জানো? পর উপরে কোনো বর্ণের উপরে যদি চন্দ্রবিন্দু থাকে তখন সেটাকে নাকে বাজিয়ে উচ্চারণ করতে হয়, এই জন্য এটা উচ্চারণ হবে পে পে। নাম্বার ফোর, মিষ্টি কুমড়া। একটু ভালো করে বানানটা খেয়াল করো, এই বানানটা একটু বড় প্লাস একটু কঠিন তোমাদের জন্য, তাহলে আমরা একটু ভালো করে এটা শিখব। ময়ূরের শিকার মি, ষয়ট যুক্ত রসিকার মিষ্টি। আবার খেয়াল করো, ময়ূরের শিকার মি, ষয়ট যুক্ত রসিকার মিষ্টি। কুমড়া, কয় রসিকার কু, ম রসিনার আকার রা, কুমড়া। আবার দেখো বানানটা, কয় রসিকার কু, ম রসিনার আকার মিষ্টি কুমড়া। দেখতে পাচ্ছ? মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া। তাহলে আমরা কয়টা সবজি শিখলাম? চারটা। দেখো আবার দেখো, আলু, টমেটো, পেঁপে, মিষ্টি কুমড়া। এখন পাঁচ নম্বরে সবজিটা আমরা লিখব, করলা। ক বসিনার ল আকার লা, এটা খুব সহজ বানান। ক বসিনার ল আকার করলা, হয়েছে? লিখে হয়েছে? ওকে। নাম্বার ছয়, বয় এক আর বে। খেয়াল করেও একটু বানানটা ভালো করে খেয়াল করবে। বয় এক আর বে, গয় রসুকার গু, দন্তন্য বেগুন। বয় এক আর বে, ভালো করে খেয়াল করতে হবে, গড় অর্ধমাত্রা। এটা যদি ফুল মাত্রা হয়ে যায় তাহলে কিন্তু নাম্বার কাটা হয়ে যাবে ভুল হয়ে গেলে, তাহলে বানানটা আমাদের ভালো করে খেয়াল করতে হবে। বয় এক আর বে, গয় রসুকার গু, দন্তন্য বেগুন। কি লিখেছ? লিখেছ বয় এক আর বে, গয় রসুকার গু, দন্তন্য বেগুন। লিখেছ? আচ্ছা, তাহলে আমরা কয়টা শিখলাম আবার একটু দেখি। আলু, টমেটো, পেঁপে, মিষ্টি কুমড়া, করলা, বেগুন। আর একটা লিখবো আমরা, নাম্বার সাত, সেটা কি? পুঁই শাক। ভালো করে খেয়াল করো, পুঁই শাক। কয় রসিকার কু, চন্দ্রবিন্দু, পুঁই। খেয়াল করে লিখবে, পর কিন্তু অর্ধমাত্রা, ফুল মাত্রা লেখা যাবে না, তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে? বানানটা ভুল হয়ে যাবে, আর ভুল হলেই তো নাম্বার কাটা হয়ে যাবে। তাহলে বানানটা আমরা ভালো করে খেয়াল করি, পয় রসিকার পু, চন্দ্রবিন্দু, পুঁই। পরশুকর পু, চন্দ্রবিন্দু, রসই, পুঁই। তাহলে বস আকার সা, ক শাক। খেয়াল করতে হবে শাক, তাহলে বসটা কিন্তু অর্ধমাত্রা, পুঁই শাক। সবার লেখা হয়েছে? হয়েছে সবার? হয়েছে? ওকে, তাহলে আমরা আরেকবার একটু মুখস্থ করে ফেলি সাতটি সবজির নাম, এখন আমরা মুখে মুখে পড়ব। আলু, টমেটো, পেঁপে, মিষ্টি কুমড়া, করলা, বেগুন, পুঁই শাক। কি বুঝতে পেরেছ? আরেকবার দেখি কি সাতটি সবজির নাম কি কি পড়ব। আলু, টমেটো, পেঁপে, মিষ্টি কুমড়া, করলা, বেগুন, পুঁই শাক। পুঁই শাক, ঠিক আছে? আমরা এই পড়াগুলো আবার বাসায় গিয়ে ভালো করে শিখব, যাতে শুধু শিখলেই হবে না, আবার বাসায় গিয়ে। তাহলে সবাই রাইটলি লিখেছি কি না আবার মিসের সাথে একটু সবাই মিলিয়ে দেখবে, ঠিক আছে?
কপিতে সবাই মিলিয়ে দেখবে রাইটলি লিখেছ কিনা। দেখো সাত টরি শিকারটি, সাত টি সবজির নাম, সবজির বানানটা দেখো। কেউ যদি তালিপস্য লিখে থাকো এখনই মুছে ফেলো, দন্তস্ব দিয়ে হবে। দন্তস্ব ব সব জয়শিকা জি র সবজি, দন্তন্ন আকার না ম নাম, সাতটি সবজি নাম। এখন ভালো করে মিলাবে, কারো কবিতা যেন আমি ভুল না পাই, খেয়াল করো। সরিয়া লয়র সুকর লু, ঠিক আছে, ওকে। ট ময় কার মে, টয় ওকার টো, টমেটো, ঠিক আছে, ওকে। পেঁপে প একার পে, চন্দ্রবিন্দু প একার পে, পেঁপে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। মিষ্টি কুমড়া মরিশিকার মি, ছয়ট যুক্ত রশি, মিষ্টি করিশুকার কু, ম রশিনড আকার, মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া, ঠিক আছে, ঠিক আছে, ওকে। করলা ক বসিনড ল আকার, করলা ক বসিনড ল আকার, করলা, ঠিক আছে, যাবে নিচে, ওকে। বেগুন ব একার, ভালো করে কবিতে মিলাবে, ব একার গরসুকর গু দন্তন্ন বেগুন, গড় মাত্রা ঠিক আছে কিনা দেখো, ফুল মাত্রা দিলে মুছে ফেলো, অর্ধমাত্রা হবে, ডানে টান বেগুন, ব একার গরসুকর দন্তন্ন বেগুন। পৈশাক পুঁই, ভালো করে খেয়াল করো, পর অর্ধমাত্রা, পরশুকর পু চন্দ্রবিন্দু, পরশুকর পু চন্দ্রবিন্দু রসই পুই, তাহলে বস আকার সা ক শাক, পুই শাক, সবার ঠিক আছে, কারো কপিতে ভুল নাই তো, ওকে। তাহলে আমরা একটা মজার বিষয় পড়লাম, কি পড়লাম আজকে, আমরা মজার বিষয় পড়লাম, কি পড়লাম, সাতটি সবজির নাম, তাই না? এখন অনেক হয়েছে পড়াশোনা, মিসের ক্লাস শেষ পর্যায়ে, তাইলে আমরা একটু কি করি, একটা রাইমস করি, ঠিক আছে, রাইমস করি, ওকে, রেডি তো সবাই, ওকে। আমরা কি করব এখন, একটা রাইমস করে মিস ক্লাস থেকে বিদায় নিবি, সবাই রেডি আমার সাথে সাথে করবে। তুমি কি ঘুমাচ্ছ, তুমি কি ঘুমাচ্ছ, ওরে বাইজন, ওরে বাইজন, সকালেরই ঘন্টা, সকালেরই ঘন্টা, ডিং ডং ডং, ডিং ডং ডং, ডিং ডং ডং, ওকে। সবার ভালো লাগছে তাই না? তাহলে আজকে মতো আমরা ক্লাস শেষ করব, কি করব, বাসায় গিয়ে আবার পড়াগুলো কি করব, ভালো করে লিখব, ভালো করে লিখব এবং পড়ব, ঠিক আছে, বাসায় আব্বু আম্মু কথা শুনবো, ওকে। তাহলে আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, তোমরা সবাই ভালো থেকো, আব্বু আম্মুর কথা শুনো, ওকে, আল্লাহ হাফেজ।